প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমরা সকলেই কিন্তু বোর্ডের তরফ থেকে অফিসিয়াল রুটিং পেয়ে গেছো। এক্ষেত্রে তোমাদের অনেক জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের যে টেস্ট পরীক্ষা হতে চলেছে সেই টেস্ট পরীক্ষা কতটা সিলেবাসের ওপর হতে চলেছে, আমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা অ্যাকচুয়ালি আমরা এখনও পর্যন্ত করিনি, সেক্ষেত্রে আমাদের কি ফুল মার্কস দেওয়া হবে, এবং টেস্ট পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা নম্বর না কম পাই সেক্ষেত্রে কি আমাদের ফাইনালে উত্তীর্ণ করে দেওয়া হবে, এবং এবছর কি প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই ভালো নম্বর দিয়ে আগেরবারের মতন পাস করিয়ে দেওয়া হবে, কারণ অনেকটা সময় স্কুল অ্যাকচুয়ালি বন্ধ ছিল এই কোভিডের কারণে। মানে তোমাদের প্রশ্ন অনুযায়ী সমস্ত কিছুই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। একই সাথে তোমাদের প্রত্যেককে বলে রাখি, এবছরের তোমাদের প্রস্তুতিকে আরও জোরদার করার জন্য যাতে তোমরা ভালো নম্বর ক্যারি করতে পারো, সেই কারণে কিন্তু এবছরের যে প্রশ্নগুলো আসার সর্বাধিক পরিমাণ চান্স রয়েছে অতীব গুরুত্বপূর্ণ এবছরের জন্য, সেই প্রশ্নপত্র কিন্তু আমি রীতিমতো ইনস্টাগ্রামে আপলোড করতে শুরু করব আর কয়েকদিনের মধ্যেই। কাজে যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রাম পরিবারে যুক্ত হওনি, ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। তো এখানে সবার প্রথমে যে বিষয়টি, তোমরা রুটিন পেয়ে গেছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, প্রত্যেকটা বোর্ড কিন্তু সমানভাবে পরীক্ষা নিচ্ছে না, সমানভাবে টেস্ট পরীক্ষা নিচ্ছে না। মাধ্যমিকের ক্ষেত্রে প্রত্যেকটা ছাত্রছাত্রীর টেস্ট পরীক্ষা হবে, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে টেস্ট পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কিন্তু হবে ডিসেম্বর মাসের শেষের দিকে, এবং উচ্চ মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী আছো তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু ও হবে না এক নির্দেশিকা অনুযায়ী, অর্থাৎ যে স্কুল টেস্ট পরীক্ষা নিতে চাইছে সেই স্কুল নেবে, যে স্কুল চাইছে আমরা টেস্ট পরীক্ষা নেব না তারা কিন্তু নেবে না। এখন প্রশ্ন হলো আমাদের টেস্ট পরীক্ষা কতটা সিলেবাসের ওপর হবে, সম্পূর্ণ সিলেবাসের ওপর হবে না অল্প পরিসর সিলেবাসের ওপর হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই জানিয়ে রাখি, মাধ্যমিকের এর যে তোমাদের সিলেবাস রয়েছে ফাইনালের জন্য সম্পূর্ণ সিলেবাসের উপরেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হবে, অর্থাৎ সংশ্লিষ্ট যে সিলেবাস বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে যেটাই ফাইনাল হবে সেই সিলেবাসের ওপরেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হবে বলেই অ্যাকচুয়ালি পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন। একই সাথে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের সিলেবাস কতটা সিলেবাসের উপর পরীক্ষা হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ধারণ করবে তোমার স্কুল, সেই কারণে তোমরা স্কুলের থেকে জেনে নাও যে তোমাদের টেস্ট পরীক্ষা কী হবে, আর যদি হয় সেক্ষেত্রে কতটা সিলেবাসের ওপর হবে। এর পরবর্তী বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে। দেখো, প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীকেই এই কিন্তু খুব বেশি নম্বর দেওয়া হয়, ভালো নম্বর দেওয়া হয়, সেটা এই কোভিড পরিস্থিতির জন্য না, প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা স্কুলই কিন্তু তাদের ছাত্রছাত্রীদের ভালো নম্বর দেয় এবং প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাটেন্ড করলেই। এক্ষেত্রে যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাটেন্ড করা তো দূরের কথা, এই কোভিড পরিস্থিতিতে সমস্ত কিছুই বন্ধ ছিল, সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালে তোমাদের যাদের 20-30 উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল রয়েছে তাদেরা কিন্তু ফুল মার্কসই পাবে। একই সাথে প্রজেক্টে মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী আছো তোমরাও কিন্তু সম্পূর্ণ নম্বরটাই পাবে। তোমাদের বেশিরভাগ স্কুল ক্ষেত্র থেকেই কিন্তু সম্পূর্ণ নম্বর বা খুব ভালো নম্বরই কিন্তু দেয়া হয়ে থাকে। এর পরবর্তী বিষয় যেটা প্রত্যেকে এই মুহূর্তে বলছো যে আমাদের এবছর প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কি উত্তীর্ণ করে দেওয়া হবে, যেটা 2021 প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই পাস করিয়ে দেওয়া হয়েছিল, আমাদের ক্ষেত্রেও কি তাই হতে চলেছে? এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা অনেকেই বলছো যে এই কোভিড পরিস্থিতির জন্য আমাদের ক্লাসেস হয়নি, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলে রাখি বোর্ডের তরফ থেকে কিন্তু এরকম কোনো বিষয় বলা হয়নি যে তোমাদের প্রত্যেককে পাশ করিয়ে দেবে, এমনটি কিন্তু নয়। তোমরা মাধ্যমিকে যারা পড়ছো, তোমাদের উচ্চ মাধ্যমিকে যারা পড়ছো, প্রত্যেককে পড়াশোনা ছাড়াই কোনো কিছু না লিখে আসলেই যে পাস করিয়ে দেবে এরকম কিন্তু কোথাও উল্লেখ করার নেই। হ্যাঁ, আমি মানছি তোমাদের জন্য একদম সময়সীমাটা কম দেওয়া হয়েছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এইটুকু সময়ে স্কুল খুলে টেস্ট পরীক্ষা নেওয়া কার্যত ও আমার মনে হয় বাস্তবযোগ্য নয় বলেই আমার মনে হয়, কারণ এতদিন ধরে অনেক স্টুডেন্ট যারা প্রাইভেট টিউশন নিতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে, যাদের স্মার্টফোন নেই তাদের ক্ষেত্রে কিন্তু যে সিলেবাসটা সেই সিলেবাসটা
মাত্র গোটা এক মাস টাইম হাতে আমার মনে হয় রয়েছে, যদি ডিসেম্বরের শেষে হয়, কারণ 16 তারিখ থেকে স্কুল খুলছে। সেক্ষেত্রে এক মাসের ওপর গোটা সিলেবাসটা শেষ করে দিচ্ছে হয়তো টিচাররা কোনো রকমভাবে, কিন্তু স্টুডেন্টরা কার্যত সেটাকে আয়ত্তের মধ্যে এনে কিভাবে অ্যাকচুয়ালি টেস্ট পরীক্ষা দেবে সেটাও কিন্তু একটা বড় বিষয়। এক্ষেত্রে টেস্ট পরীক্ষায় যদি কোনোভাবে ফেল করো সেক্ষেত্রে কি তোমাদের তুলে দেওয়া হবে? এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেহেতু টেস্ট হচ্ছে না অফিসিয়ালভাবে, সেক্ষেত্রে সকলেই এলিজিবল ফাইনালের জন্য। এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গ বোর্ডের ক্ষেত্রেও কিন্তু যেহেতু সময় কম, প্রস্তুতির জন্য শুধুমাত্র টেস্ট পরীক্ষা, সেক্ষেত্রে প্রত্যেককেই যারা এবছর টেস্ট পরীক্ষা দেবে প্রত্যেকেই অ্যাকচুয়ালি উঠে যাবে ফাইনালের জন্য, ফাইনাল প্রত্যেকেই দিতে পারবে। টেস্ট পরীক্ষায় কম নম্বর পেলে কিংবা ফেল করলে তোমাদের মাধ্যমিকে বসতে দেওয়া হবে না, এরকম কোনো ব্যাপার নেই, প্রত্যেককেই বসতে দেওয়া হবে। এরপরে তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের মধ্যেও একটা প্রশ্ন রয়েছে, আমাদের যে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষার প্রশ্ন কে করবে, স্কুল করবে না বোর্ডের তরফ থেকে পাঠানো হবে? দেখো, তোমাদের যে ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষা তো তোমরা স্কুলে বসে দিচ্ছ, কিন্তু প্রশ্নটা স্কুল কিন্তু করছে না, সেই প্রশ্নটা রীতিমতো বোর্ড থেকে আসছে তোমাদের স্কুলে। এবং যেরকমভাবে অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে নিজের স্কুলেই বোর্ডের প্রশ্নপত্র দিয়ে, একই রকমভাবে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রেও একই রকম বিষয়টা লাগু হবে, অর্থাৎ বোর্ড থেকে প্রশ্নপত্র পাঠানো হবে এবং স্কুলে বসে তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রী আছো তোমরা পরীক্ষা দেবে। এবং মাধ্যমিকের ক্ষেত্রে আমরা জানি স্কুলে পরীক্ষা হচ্ছে না, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা করার নেওয়ার কথা বলেছেন সভাপতি। আশা করছি তোমরা এই যে সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যে খুব ভালো করে যদি তোমরা পরিশ্রম করো তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা ভালো নম্বর ক্যারি করতে পারবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।